a free hit. Last ball here. Bowled him. Naseem Shah has two. He's been rewarded at the back end with two wickets. Pakistan's জনপ্রিয় পেসার Naseem Shah. বিশ্ব ক্রিকেট সমর্থকদের কাছে এই নামটা একেবারেই অজানা নয়। প্রায় পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই পেসার এরই মধ্যে পাকিস্তানের হয়ে তিন সংস্করণে খেলে ফেলেছেন 50টি ম্যাচ। সে তুলনায় তার ভাই হুনায়ন শাহ এখনও অপরিচিতই। হুনায়নও ক্রিকেটার। মিডিয়াম এই পেসারকে দলে ভিড়িয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ওবায়দ শাহ এখন অনেকের কাছে পরিচিত এক নাম, বিশেষ করে বাংলাদেশ আর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দর্শকেরা তাকে চিনে ফেলেছেন বেশ ভালোভাবেই। কারণ দক্ষিণ আফ্রিকার চলমান যুব বিশ্বকাপে বাংলাদেশের পথচলা যে কোয়ার্টার ফাইনালে থেমে গেছে, তাতে ৪৪ রানে পাঁচ উইকেট নিয়ে চালকের আসনে ছিলেন ম্যাচ সেরা ওবায়দ। বয়সে ওবায়দ ও নাসিমের মাঝামাঝি হুনায়ন শাহ। একই সময়ে ক্রিকেট আকাশে হাজির হওয়া তিন শাহ সম্পর্কে আপন ভাই। পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের লোয়ার দ্বীপ জেলার জান্দল মায়ারের শাহ পরিবারে জন্ম তাদের। ছয় ভাইয়ের মধ্যে নাসিম চতুর্থ, হুনায়ন পঞ্চম আর উবায়দ ষষ্ঠ। ক্রিকেটে একই পরিবারের একাধিক সদস্যের উপস্থিতি নতুন কিছু না হলেও শাহ ভাইদের বিশেষত তিনজনই ডানহাতি পেসার, বল করেন জোরের উপর। কিন্তু নাসিমের আগে তাদের কেউই ক্রিকেটে স্থিত হতে পারেননি বাবা মুজাফফর শাহের কড়াকড়ির কারণে। পাকিস্তানের লাহোর থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়ার সাক্ষাৎকারে শাহ পরিবারের গল্প শোনাচ্ছিলেন ভাইদের মধ্যে তৃতীয় নাঈম শাহ। তিনি বলেন, আমাদের আব্বা ক্রিকেট পছন্দ করেন না, এ ব্যাপারে তার কঠোর মানা। সালিম ভাই খুব ভালো উইকেট কিপার ব্যাটার ছিলেন, কিন্তু স্কুল শেষ করার পর আর খেলতে পারেননি। দ্বিতীয় ভাই জহির শাহ ক্রিকেট নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না, কিন্তু বাকি সবাই ক্রিকেটের পাগল। নাসিমের জন্ম ২০০৩ সালের ফেব্রুয়ারিতে, পরের বছরের ফেব্রুয়ারিতে জন্ম হুনায়নের, আর উবায়দের জন্ম ২০০৬ সালে। সবাই একদম কাছাকাছি সময়ে জন্ম নেওয়ায় একে অন্যকে অনুসরণ করাও সহজ হয়ে যায়। ক্রিকেট পাগল ভাইদের মধ্যে প্রথম শিকল ভাঙেন নাসিম, আর সেটার সবচেয়ে বেশি অবদান বড় ভাই সালিম শাহের। ২০১৮ সালে সালিম শাহ ব্যবসার উদ্দেশ্যে লাহোর স্থানান্তরিত হলে বড় ভাইয়ের সঙ্গে বাকিরা চলে যান লাহোরে এবং ভাগ্য বদলে যায় নাসিমদের। নাসিমকে প্রথমে ভর্তি করানো হয় লাহোরের পাক লায়ন্স ক্রিকেট একাডেমিতে, পরে আব্দুল কাদির একাডেমিতে। সে পথ ধরে মাত্র ১৬ বছর বয়সে ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ওয়ানডে এবং টি টোয়েন্টিতেও পা রাখা নাসিম গত সেপ্টেম্বরে এশিয়া কাপে চোট পাওয়ার পর থেকে মাঠের বাহিরে আছেন। তবে চোটের সময়টা কাজে লাগিয়েছেন ছোট ভাই ওবায়দকে নিয়ে কাজ করে। নাসিমের পরামর্শ আর কাজ করা যে ওবায়দের ভীষণ কাজে লেগেছে সেটা যুব বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে ১৭ উইকেট শিকারই বলে দিচ্ছে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে আসা পেসার হুনায়ন শাহ নাকি তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে পরিশ্রমী, এমনটাই জানিয়েছেন নাঈম। নাঈমের ভাষ্যমতে নাসিম আর উবায়দ সহজাত খেলোয়াড়, কিন্তু হুনায়ন ওর বোলিং নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করেছে। সে কখনোই প্রতিভাবান ছিল না, কিন্তু অন্যদের চেয়ে বেশি পরিশ্রমী। ও নিজের পেস নিয়ে কাজ করেছে, যা কাজেও লেগেছে। তিন ভাইকে এখন একসঙ্গে পাকিস্তানের জার্সিতে খেলতে দেখার স্বপ্ন দেখেন শাহ পরিবার।